আজ শুক্রবার ছুটির দিন এবং এই ছুটির দিনে কিন্তু আজ দেখা যাচ্ছে যে লোকজনের কিন্তু উপচে পড়া ভিড়, যদিও বই কেনার যে সংখ্যা সেটা কিন্তু কম, কিন্তু দর্শনার্থীদের ভিড় বাড়ছে এবং যত সময় গড়াচ্ছে ততই কিন্তু লোকজনের ভিড় এখানে বাড়ছে। আমি যদি আপনাদের একটু দেখাই, মেলা প্রাঙ্গণে এখনো কিন্তু, যেহেতু আজকে শুক্রবার, শুক্রবার কিন্তু মেলা শুরু হয় সকাল 11টা থেকে এবং 9টা পর্যন্ত চলে। তবে যেহেতু আজ শুক্রবার এবং নামাজের একটা ব্যাপার আছে, এরপরেই কিন্তু মেলা প্রাঙ্গণে মানুষ আসা শুরু করেন এবং সেই সময়টা কিন্তু এখন শুরু হয়েছে এবং যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু লোকজনের আনাগোনা এখানে বেড়ে চলেছে। দর্শক, আপনারা জানেন যে প্রতি বছর অমর একুশে গ্রন্থমেলা অনুষ্ঠিত হয় বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানে। এবছরও তার ব্যতিক্রম হয়নি, যদিও এবছরের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে কিন্তু মেলার যে লটারি, সেই লটারির কার্যক্রমটা একটু দেরিতে শুরু হয় এবং মেলার যে স্টল সেই নির্মাণ কাজও কিন্তু একটু দেরিতে হয় এবং সে কারণে স্টল যারা বরাদ্দ পেয়েছেন তাদের একটু তাড়াহুড়োর মধ্যে দিয়ে যেতে হয়। যদিও তাতে মেলার প্রাঙ্গণে দর্শনার্থীদের যে আগ্রহ এবং উৎসাহ সেটার কিন্তু কোনো ভাব। আপনাদের আমি দেখাচ্ছি সোহরাওয়ার্দী উদ্যানের যে অংশ, সেই অংশটুকু এবং